আল্লাহ জিন্দা রাখনে ওয়ালাকে, সম্পদ দেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাইকে, ফকিরকে বাদশা বানাইকে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলেছে, কবিও বলেছে, রহমান সিংহাসন সবই করিদান, সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম, কত ও হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ মনাহারে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে বাটে ভাতে। ও মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেবার মালিক আল্লাহ, বাচ্চাকে ফকির করনে ওয়ালা আল্লাহ, ফকিরকে বাদশা করনে ওয়ালা আল্লাহ, মানুষকে মেরে ফেলার দায়িত্ব আল্লাহ, জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ। আল্লাহ নবী বলেন, মাবুদ গো, তুমি যে বলেছো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু ও আল্লাহ, কাফের বেঈমান আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না গো নবী। আল্লাহ কোরআনে বললেন, নবী গো, আপনি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম, আপনি চলে যান। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী চলে গেলেন। আবু বকরকে গিয়ে বলেন, আবু বকর রে, আল্লাহ নবী আস্তে করে ডাক দিলেন। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? বলেন, নবী গো, খোদার কসম করে বলি গো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ও গো রসুল, আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আবু বকর নয়, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। ও মুসলমান দরদি গো, আমার আল্লাহর হাবিব বলে, আবু বকর চলো, দেরি করা যাবে না। বিশ্ব নবী আবু বকর সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেতে 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 জঙ্গলের গাছ, জঙ্গলের গাছপালা, পশু পাখি, তরুলতা, জমিন আসমান পাথর পর্যন্ত কান্নাই ভেঙে যায়। কি গো, পাথর নবীর সাথে কথা বলতে পারে না? পারে না কথা বলেন? জঙ্গলের পশু পাখি পারে না? পারে না, হ্যাঁ পারে কি পারে না? মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন, ও গাছপালা, তরুলতা, মক্কার জমিন, আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু ওই নিষ্ঠুর আবু জাহেলের দল আমাকে থাকতে দিল না, আমাকে দাঁড়াইতে দিল না, আমি চলে গেলাম, আমি আবার আসবো। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বললেন, আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি, আমার হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে চলে, আমি দেখলাম লক্ষ্য করে পাথরগুলা তুলোর মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, বলবেন না বাড়িতে গিয়ে বুঝবেন নাকি?
বৈষ্ণবের পায়ের তলের পাথর গুলো দুলোর মতো নরম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আরো বলেন, আমি নবীকে যখন কোলে তুলে নিলাম, আমি নবীকে কোলে করে নিয়ে রাস্তা নিয়ে যাই পাথরের উপর দিয়ে, আমি আবু বকর আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তলের পাথর পর্যন্ত নরম হয়ে যা। মুসলমান গো, আজকে নবীকে ছিল না, আজকে নবীকে বানো না, আজকে নবীর ধার ধারো না, আজকে নবীর কত মনে পড়ে না, আজকে নবীর কত মনে হয় না, যে নবী আপনার জন্য আমার জন্য মার খেলেন, যে নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, যে নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন, তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই। ও গো আমার মুসলমান দরুদী ভাইরা, আল্লাহ তো কাল কিয়ামতের দিনে বিনাকে যাবে তাকে জান্নাত দিয়ে দেবে, তারপরও তিনি কেন মার খেলেন? উম্মত উম্মতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, কি করে কবর থেকে বাঁচবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী, রহমাতুল আলামিন, তিনি উঠে পড়লেন, ওঠার পরে তিনি এক পা এক পা এক পা করে জান্নাতুল বাকির দিকে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী, তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি দুই রাকাত নামাজ আদায় করলেন। জান্নাতুল বাকিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোকানে হাত করে তুলেছেন, এদিকে মা এসা দেখলেন নবী নেই, রসুল আমার নেই, আমার হাবিবুল্লাহ কোথায় গেল, কোন বিবির ঘরে গেল নাকি? নারীদের মন বোঝা বড় মুশকিল। ও গো মুসলমান, আজকে আপনাদেরকে শোনাই, নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি, কে বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা করে না। নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বসেন আপনারা, শোনাই বাবা, আজকে শুনেলেন আপনার, চলে যান ইসলামপুর বাজারে, চলে যান হরিহরপুরা বাজারে, এখন মেয়েদের সমাগম বেশি, ঠিক না? বাজারে দোকানে বেশি, স্বামীকে বলছো তুমি বাজার করতে পারো না, দেখি পাথর হয় কি গো, ঠিক না বেটি? তুমি কান্না, তুমি কি বাজার চিনো খামা খায়। এই বাবজি, আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহর নবীর বিবি মাইশা, তিনি দেখলেন নবী তো নেই, কোন বিবির ঘরে গেল না, তিনি এক পা এক পা করে সমস্ত বিবির ঘরে তিনি চেক করে দেখলেন নবী কোন বিবির ঘরে নাই, কোথায় গেল? আল্লাহ নবী নিয়ে দেখছেন জান্নাতুল বাকিতে, তিনি কান্না আপনার কান্নায় করছেন, হাতটা উঁচু করে দিয়েছেন। কেন তিনি হাতটা উঁচু করে দিলেন, কেন তিনি কান্না করলেন? তিনি তো বেগুনাহ, তিনার কোনো গুনাহ নেই। আচ্ছা বলুন রে বাপ, ও রুহার পরা মুসলমান, নবীর কোনো গুনাহ আছে নাকি? ছিল বলুন, নবীর কোনো গুনাহ ছিল? কথা বলে না, নবীর কোনো গুনাহ ছিল? নবী তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনার কোনো গুনাহ নাই। তারপরও তিনি জান্নাতুল বাকিতে এক পা এক পা এক পা এক পা করে আগিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবী দিয়ে হাত তুললেন কার দরবারে, আর আল্লাহ দরবারে দোকান হাত তুলে উঁচু করে তুললেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ালেন। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পড়ুয়া দেখার আলম মাবুদ মাওলা, আমার উম্মত উম্মতির জীবনের গুনাহ গুনাহকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এ আল্লাহ, আমার উম্মত উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন গো।
কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া যাবেন আপনি ঘুমাইবেন, ও মুসলমান দরদি কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, ভালো বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী দয়ালু বললেন, হায় রে আমার উম্মত, উম্মতি কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা। আল্লাহর নবীকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আমি আপনার উম্মত, উম্মতির চার গুনাহ গণবী আমি একটা গুনাহকে মাফ করে দিলাম, একটা গুনাহ মাফ। কিন্তু বিশ্ব নবী তিনি তত বন্ধ করলেন না, আবার হাতটা তুলে বলছেন, পরমার দেগারে আলম আমার উম্মত, উম্মতির একটা গুনাহ মাফ করলে হবে না। ওগো আল্লাহ আমার উম্মত, উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করো। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আমার দোস্ত, আমি আপনার উম্মত, উম্মতির চার পাঁচ গুনার মধ্যে আমি তিনটে গুনাহকে মাফ করে দিলাম গো নবী, কিন্তু একটা গুনাহ জীবনে কোনো দিন মাফ করবো না। সব গুণ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা গুণাকে মাফ করবে না, সেটা কোন গুণা জোরে বলো? শিরিকের গুণা, এর হল পাড়ার লোক শিরিক করে নাকি? এই দেশে শিরিক আছে? শিরিক কাকে বলে একটু বলি যায় ভাই, বলবো না বলবো না, শিরিক আল্লাহু আকবার, শিরিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলেছেন, না শিরিকানা জুলম আযীম, সব থেকে বড় গুণা হলো শিরিকের গুণা। কিসের গুণা আরো জোরে বলুন? সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ জীবনে কোনোদিন ক্ষমা হবে না। শিরিকাকে কে বলে? বাপজি ভাইয়েরা, মা বোনের একটু কান করে শুনে নাও রে মা, শিরিকাকে বলে যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতালা গাছতালা মেহেদিতালা ঘড়ঘড়িয়া ললডাঙ্গা পেয়ারডাঙ্গা হালেহাদি হাম্পি সাপি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালি পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গোদুমে লড়কা বানা দো, আল্লাহ বলছে তোকেও ফাটাবো খাজাকেও ফাটাবো। সন্তান দার মালিক এই জোরে বল কে? কাউকে বেটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদীর। এই বাবা, বাচ্চাদার মালিককে জোরে কর না। আল্লাহ, আজকে আমাদের দেশের অনেক আছে নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবজি নমাজ করে না, রোজা করে না, কিন্তু জট বাবা দাতু বাজে সাধু বাবা গাঁজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই। এই বাঁকুড়া জেলা আপনারা নাম জানেন তো, বাঁকুড়া জেলা চিনেন তো নাকি শোনেন না? ওখানে একজন সাধু আছে, কি সাধু, মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চট, এ বাবা মোচার দাঁড়ি এক জায়গায়। আমি মনে মনে করি মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিক, ও দুই দিকের মুচকে তো চাড়িয়ে ধরতে হবে নাকি, না তো দই ঢুকবে না। ওখানে দেখছি অনেক মা বোনেরা নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, ওখানে গিয়ে সেজদা দেয় আর পুকুর আছে পুকুরে ডুব দেয়। আমি ঝাগো এই মা বোনেদের কাজ কি ওখানে ডুব দিছে কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বুঝছো কি, ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। তোমার তো বদলে একটা কাজ করো, তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বুঝাতে হবে। বলে কেন বুঝাবো কেন, বুঝাবো কেন? লারে পাগলা যদি না বুঝাও, ওরে পাগলা, পুকুরটা যদি তুমি না বুঝাও
তাহলে ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? কি গো, তারও তো ছেলে হবে নাকি? কথা বললেন না? এই বাবজি আমার সোনা দা, তাহলে বাবজি সোনা আমার শিরিক এগুনা আল্লাহ কোনো মাফ করবে না, এগুনা আল্লাহ কোনোদিন মাফ করবে না বাপ। সব গুনাহ লে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না বাপ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাপজি ভাইয়েরা মা কানারা বোনেরা, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে, কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরিক করব না। ও মুসলমান দরদি গো, দুই নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আমার উম্মত উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। লূত নবী আলাইহিস সালামের কওমেদেরকে ধ্বংস করে দিয়েছো, নূহ নবী আলাইহিস সালামের কওমেদেরকে ধ্বংস করে দিয়েছো, আল্লাহ আমার উম্মত উম্মতদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মত উম্মতদেরকে ধ্বংস করব না, কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনা বৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। অগণবি তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাপ, শুকরিয়া আছে, কথা বলেন আছে, আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয় লাভ হয় আল্লাহ কত ভালো, আর এক বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে রুহার পড়া মাদ্রাসা থেকে এসেছি গো কিছু পাঠ দাও, বলে এই বলবি পাঠ লাগিয়ে ধুই দিলে পাঠ নিতে হবে, বলে না বল না, ধরে বলো। আল্লাহ কোরআনে বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, শুকরিয়া আদায় করবে যেটা করবা, না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মত উম্মতিদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কখনো কিছু আমি ধ্বংস করব না, জলকম্প ভূমিকম্প বৃষ্টি ওনা বৃষ্টি মাঠ ভরা ফসল ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। দুই নম্বর হলো, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন, কেউ কাউকে চিনতে পারবে না, মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী দোয়া করলেন তার জন্য, হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পেছনে ছিলেন কে, জোরে বলুন কে, হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা, সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, যাইজ না, না যাই, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি, মিছা কথা বলে হাত তুললে হবে না? তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো, তুমি দিবা না?
এই দেখেন আল্লাহ আকবার, তাহলে এই দু তিনজনা তুই আজকে বাড়িতে নিয়ত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট গিয়ে মারবেন সালাম, মারবেন তো নাকি ইনশাল্লাহ, চোখ মুঝে মেরিয়ে দিবেন, বিবি একটু হাসবেন, বাবা আমি ইনশাআবার মৌলবি হয়ে যাবো, পারে একদিন দুদিন হাসবে, কিন্তু বাবুদি আমার সোনার লালেলা স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, শোনাবো আপনাদেরকে একটু বসো, সেটাও শোনাবো আমি আপনাদেরকে বলবো, মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করো জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদের আটকে রাখবে না, কিন্তু চারটে কাজ বড় সহজ কাজ, খুব সহজ, কি জোরে বলো, চারটে সহজ, আজ আমি আপনাদেরকে বলবো, বাবুদুরুদি মুসলমান আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন, ইয়া আল্লাহ বিবি খাদিজা কে আমার সঙ্গে তুমি জান্নাতি করো, বিশ্ব নবী তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন, বিবি আয়েশার মুখটা বড় ভারী, নবী বলছেন আয়েশা তোমার মুখটা কেন ভারী, বলে নবী গো আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না, কিন্তু বাবজি খাদিজা বুড়ি, তিনি তো বুড়ি হয়েছিল, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা, 40 বছর, আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন, কত, 25, অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় নাই, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়ত, ও মুসলমান না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে, তিন আর ইশারায় নয়, সমস্ত ইশারা হয়েছে আমার আল্লাহ, জোরে বলুন ঠিক না, যার নাম হলো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে তিন দিন দেখলেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী গো, তিনি বললেন আসসালামু আলাইকুম ইয়াখি জিবরাইল, বলো কি খবর, বলে আপনি বিবাহ করবেন, আল্লাহর নবী বললেন ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে তিন দিন দেখেছি, কদিন, জোরে বলুন কাকে কাকে দেখেছে, হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে তিন দিন দেখেছেন, নবী বলেন জিবরাইল রে তুমি যদি ঘটক হও আর যদি কাজী হয় আমি মোহাম্মদ কিন্তু রাজি, সুবহানাল্লাহ, বল বিশ্বর দ্বিতীয় বিবাহ করেছিলেন মা খাদিজাতুল কুবরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো, আল্লাহ নবী দোয়া করলেন, বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল, কেন খাদিজা সতিনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না, এই বাবা আল্লাহ নবী এসে সালাম দিলেন, আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল, আল্লাহ নবী বলেন আয়েশা গো ও আমার আয়েশা, বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নামে কৌশলে ডাকতেন, বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন, ভালো করে শুনে নেন, আল্লাহ নবী বললেন আয়েশা তুমি আমার খাদিজার
কথা শুনে তুমি রাগ করলে কেন? বলে আয়েশা তুমি কি জানো, তোমরা আমার সুখের দিনের বিবি, ওই খাদিজা যাকে তুমি আমার বুড়ি বলে গালি দিয়েছ, ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি, আমি নবীকে কেউ যুকুর নবী বলে মেনে নেয় না, আমি নবীকে যুকুর মক্কার জমিনে কেউ আশ্রয় দেয় না, আমি নবীকে কেউ যুকুর মক্কার জমিনে বুকে টেনে নেয় না, আমি নবীর উপর যুকুর কাট অত্যাচার শুরু হয়ে গেল, আমি নবী যুকুর মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলাম, আমার উপর কাট অত্যাচার শুরু করে দিল আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগরা, তারা আমার কাছে এসে বলল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তোমাকে দশ ছেড়ে চলে যেতে হবে, আর নয় তো তোমাকে পাঁচটা জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে, আর পাঁচটা জিনিস যদি তুমি ছেড়ে না দাও তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তোমার সঙ্গে মক্কার জমিনে লড়াই শুরু হবে। কে বললেন? কে বললেন গো? আবু জাহেল। কাকে বললেন? আল্লাহর নবীকে আপনার পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন। কাকে? আবু তালেবকে দিয়ে বললেন যাও, আবুল হাবকে না আবুল হাবকে দিয়ে বললেন যাও গিয়ে তোমার ভাতিজাকে বলো সে পাঁচটা জিনিস ছেড়ে দিবে। কয়টা? পাঁচটা। যদি ছেড়ে দেয় মক্কার জমিনে যা চাবে তাই পাবে, যা নিবে তাই নিবে, রমণী সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে, কিন্তু পাঁচটা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর কাছে চলে এলেন আবু লাহাব, এসে বলেন ভাতিজা আজকে একটা বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি এসছে বললেন? সুবর্ণ সুযোগ। বলে চাচা আপনি বলুন কি সুযোগ? বলে ভাতিজা মুহাম্মদ আমাদের নেতা আবু জেহেল বলেছেন, সে বলেছে যদি তুমি পাঁচটা কাজ ছেড়ে দাও তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে, সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে, সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে। আল্লাহ নবী বললেন কি পাঁচটা জিনিস? বলে এক নম্বর নামাজ ছেড়ে দিতে হবে, মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না, দুই নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না, তিন নম্বর হলো তুমি দিনের প্রচার করতে পাবা না, চার নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলতে পাবা না, পাঁচ নম্বর হলো তুমি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পাবা না। করা হলো বাবা জোরে বলুন, এই পাঁচটা কাজ তোমাকে মেনে নিতে হবে, যদি তুমি মেনে নাও তুমি যা চাইবে মক্কার জমিনে পাবে, আর যদি তুমি না মেনে নাও তাহলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, তোমাকে রক্তপাত করা হবে মক্কার জমিনে। আল্লাহর নবী বলে হারে ইসলাম বলে, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো মারপিটকে পছন্দ করে না, ইসলাম তো মারপিটকে পছন্দ করে না। আবু লাহাবকে বলল যা যা গো, আপনি যা বুঝলেনকে গিয়ে বলুন পাঁচটা শর্ত মেনে নিবে, কিন্তু সে যদি আমার একটা শর্ত মেনে নাই করা এরকম না করা। আবু লাহাব বলছি পাঁচটা তুমি মেনে নিবা, তোমার একটা মানতে হবে। ঠিক আছে। আবু লাহাব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল তো মূর্খ, বুঝলেন না কি আবু জেহেল মূর্খ কি? আল্লাহ বলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল কি? বলে বিবিরা আমি তোমাকে বলবো, কিন্তু বিবি জবে না কোনোদিন তুমি কাউকে বলবা না, তোমাকে আমার খবরদার তুমি বলবো। বলে বিবি শোনো, আমি আইন তৈরি করেছি, আইন আমি তৈরি করে আমি আমি আইনকে লঙ্ঘন করে আইন ভেঙে দিব। বলে কি ঘটনা? বলে বিবি রে আমার মনটা এত উদল হয়ে গেছে। বলে কিরকম? বলে ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন পড়ে আমার দিনটা একবার এমন খসো হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। ও বিবি আজকে তো আমি আপনার আজকে আইন করেছি, ওই মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ও বিবি হয়ে গেছে, ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন শুরু করে দিয়েছে আমার আর বাড়িতে মন চাই চাই না, আমি ওইদিকে
টান ধরেছে বিবি, বিবি জবেই যাবো জেহেলের বিবি ডাক নিয়ে বলছেন স্বামী গো আমারও তো তাই মনে হয়। ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠে, আমার বলে মেয়ে মানুষ নিয়ে গিয়ে বেড় পেঁচে যাবে, বিশাল বেড় পাকবে, না যা হবে না। বলে আমি মুক্তু ঢেকে যাব, কিন্তু কাফের বেঈমানরা বোরখা পরে না, কাফের বেঈমানের বিবিরা বোরখা পরে না, কিন্তু বাবজি ঠেলার নাম বাবাজি। কি গো ঠিক না? ওই মুসলমান দরদি ভাই আমার শুনে নিন, কোরআন চলে গেল আবু জেহেলের বিবি আবু জেহেল সহ বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি এমন করে বোরখা করে নিব, এমন করে শরীরকে মুখকে ডেকে নিব কেউ টের পাবে না। আবু জেহেলের বিবি দুইখানা কম্বল জড়ে নিলেন, যে স্বামী স্ত্রী মিলে আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী কোরআন শুন শুরু করে দিয়েছে, আবু জেহেলের বিবি জবে দা, আর আবু জেহেল দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে, কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তার আপন আপন ঘুমিয়ে গেছে, চোখটা এটে গেছে, কেউ টের পায় না। হঠাৎ করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাবে। যবেই দেখে বলে এই বিটি চল পালিয়ে, চল বিটি মানুষ চল পালিয়ে যাই। যখন বলা আবু জেহেলের বিবি পাপকামি করে পালিয়ে যেতে গিয়ে কম্বল ফেলে দেয়, কম্বল ফেলে আসে তারা তো হাতে হাত দিয়ে বলেছিল আমরা মোহাম্মদের কোরআন কেউ শুনব না, কিন্তু আবার চারজনাই তারা কোরআন শোনার জন্য চলে গিয়েছিল। বাবা আজ আমি আপনাদেরকে বলি, ও মুসলমান বড় লম্বা কাহিনী, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত দাম, যারা শুনে তারা পাগল হয়ে যায়। যে বই আপনি একবার পড়বেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পড়ার পরে ভালো লাগবে না, কোরআনের মধু বেড়ে যাবে, কোরআন যত পড়বেন তত চাহিদা বেড়ে যাবে। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোল পাও, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডন্ডকল মুচি মেতন বাদ্দি কল ভিল যত জাতি আছে, প্রত্যেকটা জাতি চাইছে কোরআন থুবে না, কোরআনকে মিটিয়ে দেবে, কোরআনকে শেষ করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলু আমার আল্লাহ তিনি বলেছেন আমি কোরআনের হেফাজত করবো। পৃথিবী তোল পারে বাবা, আজ আমি আপনাদের কাছে লম্বা বায়ান না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আমি বক্তব্য এখনই শেষ করে দিব, ছেড়ে দিব, কিন্তু তার আগে একটা কথা আমি বলি, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করা লোক, কিন্তু আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না, কেন বাপ জানেন? বুঝার উপরে সাগের আটি চলে না, চলে গো বুঝার উপরে সাগের আটি চলে না। আজকের দিনের বেলা আব্বাস সিদ্দিক সাহেব ফুরফুরা শরীফ তিনি তো কালেকশন করেছেন, তারপর আমাদের হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব তিনিও কিছু চেয়েছেন, কিন্তু বাপজি আমরা তো কুটকুটামো বুঝেন তো নাকি? এই বাবা যারা বিড়ি খায়, বিড়ি খাবো না বললেও চুপ চুপ করে বিড়ি টেনে লুকি লুকিয়ে খাই, খাই না এই খাবো না বললেও লুক লুক করে খাই টেনে টেনে, কিন্তু আমরা আদায় করবো না বললেও কিন্তু মন মানে না। কিন্তু আল্লাহর কোরআনের জন্য এই কোটি মানুষের মধ্যে আমি দশজন দরদিকে বলবো, মা বোনেরা বাপজি ভাইয়েরা আমার মায়েরা গো, ও আমার বাপজি ভাইয়েরা
ভাইরা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, তারপরও বাবুজি আজকে ডাক্তারের দোকানে চলে যায়। আমি মাত্র দশজন ওদিকে বলবো, দশজন কেন জানেন, আল্লাহ নবীর দশজন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাতি বলেছিলেন। ওই দশজন সাহাবের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে চলে যাব, আর হাতটা উঁচু করে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র দশজন ওদিকে বলবো, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, এ কবর আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। তাই আমি বলবো হাত উঁচু করে বলুন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 5000 টাকা শোধ করে দেব। একজন দরুদিয়ে তো হাত উঁচু করে বলু, ইনশাল্লাহ বাপ আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন দরুদ দিয়ে একটু বলুন তো বাপ, ইনশাল্লাহ 5000 টাকা দেবেন ইনশাল্লাহ। আমি জানি আপনারা হাজার হাজার দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাওয়া বোকামি, কিন্তু মাদ্রাসার কাজ বাপ বহু টাকা দান করেন। আলহাজ শরীফুল সাহেব উনি সেক্রেটারি, উনি বহু খায়রাত করেন। তারপরে উনার বৌমা, বড় বৌমা 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, যারা বলি না এই দবির আল্লাহ রবিয়ারা বন্দি কোথায় গছিল, এ 5000 টাকা দেখো মাতনা সাথে দিল। আর ভাইরা দুই নম্বর আমি দেখতে চাই 5000 টাকা, যে প্রথম 5000 টাকা দিল তার নাম হলো হাফিজা রুকসানা। আল্লাহ তুমি তাকে জান্নাত বাসী করে যা দিলে ভালো ভাই, তাই দিও তাকে সুস্থ করে দিও আল্লাহুম আমিন। ও বাপ দুই নম্বরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া করার জন্য একটা আল্লাহর বান্দা 5000 টাকা বলুন তো ইনশাআল্লাহ দেখি। আরেকজন কে আছে, রুহার পাড়ার মানুষ, এই দেশের মানুষ, এলাকার মানুষ, দুই নম্বরে একটা 5000 কি গো, আর একটা 5000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে ইনশাল্লাহ বলুন। দুই নম্বরে কলমার দোয়া করার জন্য একটু হাত উঁচু করে বলুন। আমি বক্তব্য করলে বক্তব্য লাইনে আদায় করে লাইনে চলে যেতাম, কিন্তু বাবজি লোকের অবস্থা দেখে আদায়ের লাইনে যাই নাই, আমি প্লেন বক্তব্য করে দিলাম আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলবো অল্পর মধ্যে সীমিত টাইমে 5000 টাকা আপনাদের 10 জন দরুদ দেখতে চাই বা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দরুদি বান্দা বাপজি ভাইয়েরা মায়েরা সোনারা জননী খালারা ওগো আমার বোনেরা, আমি 10 জনের কাছে মাত্র 5000 করে টাকা এখন নেই, আপনার নামটা লিখে দিন, পরে থেমে 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন ইনশাল্লাহ। এই দেখেন এক নম্বর হয়ে গেল, দুই নম্বর একটা আল্লাহর বান্দা কলমার জোড়া করার জন্য 5000 টাকা দাতা ইনশাল্লাহ বলুন। আপনা বাপ না ইনশাল্লাহ না, আপনারা সব দিয়ে দিয়েছেন নাকি, বলে হুজুর আদাই দা দা সব দিয়ে দিয়েছে আর দিব না, সব হয়ে গেছে নাকি। আমি আপনাদের কাছে বলবো বাপ, কলমার জোড়া করার জন্য একটা 5000 টাকা দাতা নাই নাই জানা বলুন। হাতটা তুলে দেন, অনেকের মা জলুন দুপিনি কবরে চলে গেছে,
জলন দোকানে মা কবর শুয়ে আছে, আর যতটুকু বেকারি নাই দেখিয়ে দেখিয়ে বলে, আরে আমার দরজের করে যার সন্তান, সন্তান হবে না এমন কোন মেয়ে না, এমন কোন ছেলে না, মায়ের কোলে যাতে সন্তান দুঃখ নিয়ে সন্তান যখন দুনিয়ার ভূমিষ্ঠিত হবে, সেই সময় সন্তান মায়ের কোলে যাতে এমন জোরে করে লাথি মেরে দেয়, এমন জোরে লাথি মারে আপনারা মুসলমান দিনদার ইমানদার কলমাওয়ালা বান্দাকে আছে নবীর চোখের পানি টুকুনো মোছাবা, নবীর চোখের পানি টুকুনো মোছা নেওয়ালা, নবী বললেন মান তাবাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন, আল্লাহ নবী বললেন করবে যারা আল্লাহ তাআলা নামায়া শত শহীদের দরজা দিয়ে দেবে, তাই আমি বলবো মুসলমানেরা আমার বাপজি ভাইয়েরা মায়েরা একজন দরদি মাত্র 5000 দেখি বাপ কে আছেন নবীর চোখের পানি টুকুন মোছানেওয়ালা, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের চলে যায়, আত্মীয়-স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, আমি বলবো বাবু চোখের পানি টুকুনো মোছাবো, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাল্লাহ, বাবজি ভাই মা খালা বোনেরা 5000 টাকার দাতা হবে না, মাদ্রাসার সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো এই রুহের পানির মাটিতে 5000 টাকার দাতা ইনশাআল্লাহ, কেন কেন নবীর সুন্নত জিন্দা হবে, নবীর চোখের পানি টুকুন মোছানেওয়ালা হবে, এমন কোন ভাগ্য বান একটা মাত্র 5000 টাকা দেনে বলে ইনশাআল্লাহ নাই নাই, ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, আমি আপনাদের কাছে মাত্র 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম, কিন্তু 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর একজন দরদি মা, এই কোটির মানুষের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা বাজবে না, কথা বলেন না আপনারা সবাই হাত তুলে বলেন যে হুজুর আমরা যা দাওয়াত দিয়ে দিয়েছি আর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই, তাহলে আমি জানি যে না আর দেওয়ার মতন ক্ষমতা ক্যাপাসিটি কারো এই রুহার ভরা লোকের নাই, তাহলে বাবুজি আমি চাবো না, আমার পাশে বসে আছেন আমার বন্ধু বার হযরত মাওলানা কারী ইউসুফ সাহেব দামত বরকাতুহু, তিনাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ, তিনি বক্তব্য দেবেন, তাই 5000 টাকা আমি আপনাদের কাছে একটা দেব, আমার মা বোনেরা নাই ও জননীরা ও গো বোনেরা অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ, 5000 টাকা দাদা বাহাদুর ফেরাউনের লাস্তা দেখো মিশর জাদু ঘরে পোকাদারে সবাই ঘৃণা করে থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় থাকবে পরে সব আর সময় থাকে স্মরণ করো আল্লাহ।
আমার রব। আল্লাহ রবিয়া রুবিয়া গছিল জননী গো পাঁচ কান্দা কদিন নম্বরে হলো কেন জীবন মনে বড় ছিল ছিল বড় ভাষা পাঁচ হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো তোমা করে আমি করি শত শত এই আল্লাহ তাকে বানিয়ে দিও মা ফতে মার মত আল্লাহ আসমানি কেতাব পড়ে গো ওরা এরা জানেন না নাকি আসমানি কেতাব পড়ে চার তাওরাত জবুর ইনজিল আর লাত ফিনিশিং হল কোরআনের মর্যাদা কম না বেশি ধরে বলুন কথা বলুন কোরআনের মর্যাদা কম না বেশি আরে এরা কথাও বল না ভয়ে টাকা লাগবে নাকি বেশি তাই কোরআন এসেছে চার নম্বরে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে বাপ তাই চার নম্বরে একজন দুরুদিকে বলবো মা তোর পাঁচ হাজার সুবহানাল্লাহ এই যে দেখালেন আমি তো সব গুন্ডা ওই তো দেখ রুহান পড়ার লোক আপনি তো দুবড়ে খাচ্ছে গলা জড়ি দিয়ে মরা দরকার আমি পাঁচ হাজার টাকা দেব আমি আল্লাহ ছিল পাঁচ হাজার টাকা দেখো চার নম্বরে দিল আরো তোমা ঘুরি হাফে সাহেবের জন্যেতে শান্তি সুখুদি তুমি দুটো জাহানেতে লহমানি আপনাদের গ্রামে আজান কবর হয় ঠিক করে বলে সুবহানাল্লাহ এই মসজিদের ইমাম কত বেত তাও তো দু মাস করে বাকি থাকে সেক্রেটারির পেছনে ঘুরে বেড়াতে হয় ইমাম সাহেব বলছেন আমি 5000 টাকা দিব দুটি তো বলবি নবী বললেন মান তাসাফাহ বি কওমি ফাহুয়া মিনহু তুমি যার সঙ্গে চলবা রে বান্দা কিয়ামত তার সঙ্গে তোমার হবে রে বাবা ও মুসলমান দরদি ইমাম সাহেব বলছেন 5000 আমি বলবো বাপ আমি একটা কথা আপনাদেরকে বলি ইসলামের 5টা কুটিকে জিন্দা করতে ওয়ালা যারা 6 নম্বরের জন্য হাত তুলবেন তারা